Приглядите небона! Малай коре басте хабе! 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 মিনিট নিরাপত্তা পালন করার জন্য আহ্বান করছি সারা দেশম রে কৃষক কুলগি জীবি কো আলাই কিদা উনকো তিসো খুশি লিখা তিসো উনকো তো বাকু মেন লে যা আবু দো টাইম সে গিবুন তানা চাই লেকা তরুপ চলকা কো লাহা চলা শিকার লাগি ঠিক উনকা উনকো হুকু লাহা চলা লেনা তিহিন আবু ননা কই ঠিক কাতে আবু আই দরি অধাই লাগি যত কুগি ইন নহরিন সাপরা ওপে কানা যত কুগি জহার বেড়ে বেড় সে বেড় সে হর হপা ছর রে সের বেড়ে বেড় সে বেড় সে হর জপা ছর সে হর হপন দিশম বীর ছর 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 সে হর হপন দিশম বীর ছর ছর সে বেড় সে জহার তো এখন আমরা আমাদের যে অধিকার প্রতিষ্ঠা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের আদিবাসী সমিতির বা আদিবাসী ভাই ও বোনেরা আমি শুধু বাংলাদেশের আদিবাসীদের জন্য আমি বলছি না সারা পৃথিবীর আদিবাসীদেরকে আমাদের এক হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে পাশাপাশি কৃষক ফেডারেশন এবং কিষাণী সভা দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন সংগ্রামে তারা সহযোগিতা করেছে আমাদেরকে আমাদের পথ দেখিয়েছে আমরা জানি যে এককভাবে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে পারবো না পাশাপাশি আমাদের কৃষক ফেডারেশন এবং কিষাণ সভা আমাদের পাশে দীর্ঘদিন ধরে লড়াই করে চলে আসছে দারুণ হইতেছে ও নাম কি তোমার অপর্ণা কোন ক্লাসে বলো হোয়াট ক্লাস ডু ইউ রিড ইংলিশ বলো পারো পারো না ফোরে তো পারে Thank you.
তৎকালীন ভারতীয় উপমহাদেশে সাঁওতাল আদিবাসী গোষ্ঠী এবং কৃষক সমাজ তদানীন্তন বিজি শাসকদের বিরুদ্ধে গর্জে উঠেছিল, বিদ্রোহ ঘোষণা করেছিল। বিজিদের শাসন তারা মানে না এবং জমিদার মহাজনদের বিরুদ্ধে তীব্র সংগ্রাম ঘোষণা করেছিল। তারা ভুল ঘোষণা করেছিল, অর্থাৎ আদিবাসী ভূমিতে ব্রিটিশদের দালাল, জমিদার মহাজনদের ঠাই নাই। সিধু কানু চাঁদ ভৈরব চার ভাই সেই সময়ের ঝাড়খণ্ড বীরভূম পূর্ব ভারতের বিশাল অংশ জুড়ে, বাংলাদেশের বিশাল অংশ জুড়ে বিদ্রোহ ঘোষণা করেছিল। ব্রিটিশ শাসকরা তাদের আধুনিক সবর সজ্জায় সজ্জিত পুলিশ দিয়ে সাঁওতালদের সেই বিদ্রোহকে দমন করেছিল। সিধু কানু চাঁদ ভৈরব সহ তাদের দুই বোন এবং 25,000 সাঁওতাল কৃষক বিদ্রোহীদেরকে হত্যা করেছিল। সাথী বন্ধুগণ, সেই ঐতিহাসিক দিবস আজকে আমরা পালন করছি এই নিম্নগড় বালুবাড়ির মাঠে। তাদের উদ্দেশ্যে, তাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত যে স্মৃতিস্তম্ভ, সেই স্মৃতিস্তম্ভে আমরা পুষ্পমাল্য অর্পণ করে তাদের স্মৃতির প্রতি আমরা সম্মান জানিয়েছি, শ্রদ্ধা জানিয়েছি। সাথী বন্ধুগণ, আজকের দিবসটা হয়েছে আমাদের চেতনাকে শানিত করার। আমাদেরকে বুঝতে হবে 1757 সালে ব্রিটিশরা অবৈধভাবে আমাদের দেশ দখল করার পরে প্রায় 200 বছর শাসন করেছে, কিন্তু এই 200 বছর তারা শান্তিতে শাসন করতে পারে নাই। এদেশের কৃষকরা তাদের বিরুদ্ধে হাজার হাজার বিদ্রোহ সংগ্রাম করে তুলেছে। তাদের দখলের মাত্র 6 বছর পর 1762 সালে ব্রিটিশদের বিরুদ্ধে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে 1885 সাল পর্যন্ত একটানা 122 বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হাজার হাজার বিদ্রোহ সংগঠিত হয় এবং সেই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল এদেশের সাঁওতাল আদিবাসী এবং কৃষক। তখন কোনো রাজনৈতিক দলের জন্ম হয় নাই এবং 1885 সালে ওই মধ্যবিত্ত শ্রেণীর দালাল লোকদের দিয়ে যখন কংগ্রেসের জন্ম হয় তারপর থেকে আপুসের রাজনীতি শুরু হয়। কিন্তু 122 বছর এদেশের কৃষক আদিবাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম করেছে তারা পরাজিত হয়েছে, তারা নিহত হয়েছে, অকাতরে তারা আত্মদান করেছে, জীবন দান করেছে, জীবন উৎসর্গ করেছে। তারা ব্রিটিশের সাথে আপোষ করে নাই, আপোষের কোনো নদীর ইতিহাসে নাই। সেই কৃষকের রক্ত আমরা ধারণ করি,
সেই আপোষহীন কৃষক তাদের রক্তের উত্তরাধিকার আমরা। আজকে আমরা কোনোভাবেই অন্যায় অত্যাচারকে সহ্য করতে পারি না, আদিবাসীদের উপর নির্যাতন সহ্য করতে পারি না। বন বিভাগ আদিবাসীদের জমি দখল করে নেবে তা আমরা সহ্য করব না, কোনো মানুষ আদিবাসীদের জমি দখল করে নেবে তা আমরা সহ্য করব না। আমরা চাই আদিবাসীদের সাংবিধানিক অধিকার, আমাদের যে জাতীয় সংবিধান রয়েছে সেখানে আদিবাসীদের স্বীকৃতি দিতে হবে, এবং জাতিসংঘ আদিবাসীদের জন্য যে অধিকার নিশ্চিত করেছে সেই অধিকারগুলো রাষ্ট্রকে দিতে হবে। সেই জন্য আমরা লড়াই করে যাচ্ছি। সাথী বন্ধুগণ, এই লড়াই অব্যাহত থাকবে। আদিবাসীদের পাশে দেশের কৃষক সমাজ আছে, এদেশের কিষাণী সমাজ আছে। কোনো অপশক্তি এই লড়াই সংগ্রামকে স্তব্ধ করতে পারবে না। এই লড়াই চলছে, এই লড়াই চলবে। আমরা আছি, আমরা থাকব, ভবিষ্যতেও থাকব, এবং আদিবাসীদের, এদেশের কৃষকের, শ্রমিকের বিজয় অবশ্যম্ভাবী। একটি সমাজ, মানবিক সমাজ আমরা প্রতিষ্ঠিত করব, যেখানে কোনো শোষণ থাকবে না, বৈষম্য থাকবে না। একটি সমতা ভিত্তিক সমাজ, সেই সমাজ গড়ার লক্ষ্যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত ধরে আমরা লড়াই চালিয়ে যাব। সেই লড়াইয়ে আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে সিধু কানু চাঁদ ভৈরবের প্রতি পুনরায় শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে বিপ্লবী অভিনন্দন। এবং আজকের এখানকার এই আমাদের সিনিয়র নেতা, আদিবাসী নেতা শ্রী রাধ হাঁসদা এখন আপনাদের সামনে স্মৃতিচারণ করে বক্তব্য রাখবেন। আর ভাই ভগিদার কো যাবুন মঞ্চাও কাম ওট সারে আবকো মেতাবো না কে সংখ্যা লুগু ডিসেম্বরে নাবো না সংখ্যা লুগু লগিতে আবু ইনান্তি নিকা আকিবিরে জনমরে দোলা হারনাবো উজোলা হারনাবো উজোলা হারনাবো যতবুন ওট সারে কোয়া ডিসেম্বরে লগিতে ভেটিকো হা উসলেকো ফুলিয়েকো ଟଙ୍କୁ ହାଡ଼ିକୁ ଚାମାରକୁ ବ୍ୟବହାରୀକୁ ଜୋତ ଲଗିତେ ବିହାରୀକୁ ଆର୍ ଜୋତ ଲଗିତେ ଡିସେମ୍ବରେ ଆବୁ ଲହାଉ କନା ଲଗାଉ କା ସବୁ ଫୁଲ ତେରୁ ଟିଙ୍କି ଦି ତ୍ରହଣ ଖିଗିଣି ଜାବଡ଼ୁ କୈକ କେତେ ପୁଣି ହକାଉ କା ଜୋତ ହଳ ଡିସେମ୍ବର ସଫା କିଦା ଜୋତ ହଳ ଲଗି ଡିସେମ୍ବର ଆହ୍ୱାନ କିଦା ଉନକା କି ନିଦ ହ ଲୋକ ମୁସଲେ ଫୁଲିଏ ଯାହା କିଛି ବିନା କୁହା ଯତ ଜେତି ଯତ ଜେତି ନାଇଁ ବସନିଦା ଯତ କି ବହ ବକୁର ନ ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট নেতৃবৃন্দ এবং আমার সামনে সংগ্রামী সাঁওতাল আদিবাসী কৃষক ভাই বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ কৃষক ফেডারেশনের পক্ষ থেকে, বাংলাদেশ কিষাণী সভার পক্ষ থেকে, বাংলাদেশ আদিবাসী সমিতির পক্ষ থেকে, বাংলাদেশ ভূমিহীন সমিতির পক্ষ থেকে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এমএলএর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সাথী বন্ধুরা, আপনারা রাজপথে মিছিল করেছেন সিধু কানু চাঁদ ভৈরব সহ তাদের দুই বোন এবং 25,000 সাঁওতাল আদিবাসী ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে নিহত হয়েছে তাদের স্মরণে যে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে বালুবাড়িতে, সেখানে আমরা পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। এবং আমরা নতুন করে শপথ নিয়েছি
বাংলাদেশের আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আদিবাসীরা নিজ দেশে পরবাসীর মতো বাস করতে পারে না, তাদের যে ভূমি অধিকার, তাদের যে জাতিগত মর্যাদা, সেই মর্যাদা নিয়ে তাকে স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশে বসবাস করতে হবে। কৃষকের জন্য, কিষাণের জন্য সব আন্দোলনকে সফল করতে হবে, সবকে আদায় করতে হবে। আদিবাসী ভূমিহীনের জমি যা কিছু আছে সব বেনামি রেজিস্ট্রি জমি, বেনামি দলিল জমি ফেরত দিতে হবে, তা প্রদান করা আছে। আজকে আমরা সবার জন্য বিরোধী কৃষক এবং কিষাণের জন্য, কৃষকের জন্য, আদিবাসীর জন্য বিরোধী ছিলাম বলে আমি এতদিন বাঁচে আছি, দেখে যাব, আদায় সফল করে দেব। আমি তারপরে মরব, অব্দুল সত্তার আগে মরেছে, আমি পরে মরব। তবে ইদুরুল আলম আছে, জাহেদ আছে, জীবনে আমি ছাড়ব না। এই যে ভূমিহীন আদিবাসী, ভূমিহীন কোটা প্রদান করতে হবে এবং ভূমিহীনের জমি আদায় করতে হবে। বেনামি জমি রেশনিকার ওকা করে আদিবাসীরা আর জবরদ খলকান ওকা করে আদায় করতে হবে, সবগুলা ফেরত দিতে হবে। ফেরত করে মা বইহাকো আর পেছি দেওয়া জীবনে নয় জমি আমরা কোনো ভুল করিনি। ব্রিটিশ সরকার দলাল গুলো আমাদেরকে না বুঝে আমাকে সিধুকে নিজাদ ভৈরবকে মেরে ফেলেছে, এই জন্য রক্ত হিসাব আদিবাসী রক্ত দিব না। আর আদিবাসী কোনোদিন মানব না, মানব না, মানব না, মানব না। বাবু মতা, বাবু মতা, জোহার 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 জোহার। ভাই বোনেরা, আমি অনুরোধ করবো, আন্দোলন সংগ্রাম ছাড়া আমাদের কোনো গতি নাই, কোনো পথ নাই, আমাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে। এবং এখন আমি এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি, সবাইকে ধন্যবাদ।